নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। সামনে ভাইফোঁটা, আর ভাইফোঁটা স্পেশাল চিকেন ভর্তা। একদম ধাবা স্টাইলে চিকেন ভর্তা কিন্তু বাড়িতে খুব সহজে বানিয়ে নেওয়া যায়, আর খুব কম সময় লাগে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানিয়ে নেওয়া যায় ধাবা স্টাইলে চিকেন ভর্তা। চিকেন ভর্তা বানানোর জন্য আমি প্রথমে কড়াইয়ে জল গরম করতে দিয়ে দিয়েছি। এক গ্লাস আমি এখানে জল নিয়েছি, আর চিকেনটা সেদ্ধ করে নেব। আমি এখানে 400 গ্রামের মতো চিকেন নিয়েছি। আপনারা চাইলে এখানে ছোট ছোট পিস করে নিয়েও সেদ্ধ করে নিতে পারেন। আমি এই চিকেনটা 7 থেকে 10 মিনিটের মতো চিকেনটাকে আমি সেদ্ধ করে নেব। আর একটা আমি পেস্ট বানিয়ে নিচ্ছি, কয়েকটা 6 থেকে 7টা কাজু বাদাম, 1 টেবিল চামচ চারমগজ। আমি 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। এটা আমি পেস্ট করে নেব। দেখুন, আমি পেস্ট করে নিয়েছি। এখানে আমার চিকেনটা 7 থেকে 10 মিনিটের মতো সেদ্ধ আমার হয়ে গেছে। এবার চিকেনটা আমি তুলে নেব। চিকেনের স্টকটা ফেলবেন না, এটা রেখে দেবেন, এটা দিয়েই চিকেন ভর্তা হবে। কড়া আমি গরম করতে দিয়ে দিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ সাদা অয়েল। আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন, তবে সাদা অয়েলে করলে ভালো হয়। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব, 2 থেকে 3 মিনিট ধরে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হোক, আমি এখানে চিকেনটা 2 কাঁটা চামচের সাহায্যে এই রকম করে ছোট ছোট করে টুকরো করে নেব। আপনারা চাইলে এটা হাত দিয়েও করতে পারেন। দেখুন, আমি পুরো চিকেনটা এরকম করে ছোট ছোট করে নিয়েছি। আমার এখানে 2 থেকে 3 মিনিট ধরে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা পেস্ট আর 2 টেবিল চামচ রসুন পেস্ট। রসুনের পরিমাণটা একটু বেশি দিলাম, দিয়ে ভালো করে আবারও 2 থেকে 3 মিনিট ধরে কষিয়ে নেব। দুই থেকে তিন মিনিট ধরে আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা পেস্ট, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট, ভালো করে আবারও 2 থেকে 3 মিনিট ধরে কষে নিতে হবে। দুই থেকে তিন মিনিট ধরে আমার কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি স্কিপস করে গেছি 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে এটা কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য স্টক, চিকেন স্টক, দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তিন থেকে চার মিনিট ধরে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেব
ভালো করে চিকেনটা আমি কষিয়ে নিয়েছি, মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি যে আমি পেস্ট করে রেখেছিলাম 7টা কাজু বাদাম, 1 টেবিল চামচ চারমগজ আর 2 টেবিল চামচ টক দই। মিশ্রণটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আবারও 2 থেকে 3 মিনিট ধরে আমি কষিয়ে নিচ্ছি। দুই থেকে তিন মিনিট ধরে আমার কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। কষিয়ে নিয়েছি, এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন স্টক। ভালো করে মিশিয়ে দিচ্ছি। দুই থেকে তিন মিনিট আমি হতে দেব আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, স্বাদ অনুযায়ী চিনি। দুই থেকে তিন মিনিট হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেশরী মেথি ড্রাই রোস্ট করা, 1 টেবিল চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা কিন্তু চিকেন ভর্তাতে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সেদ্ধ ডিম। আগে থেকে আমি ডিমটা সেদ্ধ করে নিয়েছিলাম। টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টে ডিম দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ধনে পাতা কুচি অ্যাড করতে পারেন। দিয়ে মিশিয়ে দিয়ে এটাকে আমি 1 মিনিট হতে দেব। দেখুন আমার চিকেন ভর্তা একদম রেডি হয়ে গেছে। আমার আজকের সহজ পদ্ধতিতে চিকেন ভর্তা রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে
তাহলে আপনারাও বাড়িতে এই রকমভাবে অবশ্যই একবার বানিয়ে নিতে পারেন। আশা করি আপনাদেরও সকলেরই ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।